তীব্র তুষারপাত ও ঠান্ডায় বিপর্যস্ত আফগানিস্তান ভয়াবহ 160 জনের মৃত্যু হয়েছে এদিকে নিউজিল্যান্ডের নর্থ আইল্যান্ড এলাকায় আবারও ভারী বৃষ্টিপাত হয়েছে এতে নতুন করে ভূমিধসের ঘটনায় দেখা দিয়েছে বন্যা আগামী কয়েকদিনও ভারী বৃষ্টি হতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে বিস্তারিত চন্দ্রনী চন্দ্রের ডেস্ক রিপোর্টে শীতে বিপর্যস্ত আফগানিস্তানে জনজীবন তাপমাত্রার পারদের পতন যেন থামানোই যাচ্ছে না ১০ জানুয়ারি পর তাপমাত্রা সর্বনিম্ন -33 ডিগ্রি সেলসিয়াসে নেমেছে প্রচণ্ড ঠান্ডায় ঘটছে প্রাণহানির মতো ঘটনা খুব ঠান্ডা আবহাওয়া গত মাসে ঠান্ডায় আমার দুই সন্তান হারিয়েছি আমাদের উষ্ণতার জন্য পর্যাপ্ত উপকরণ নেই আমরা যখন রুটি বানাই তখন আগুনের তাপ দিয়ে শরীর গরম করি শীতে দেশটি প্রায় শখানেক বাড়িঘর ধ্বংস হয়ে গেছে মারা গেছে 80,000 গবাদি পশু বন্যা আগুন আর হিটারের গ্যাস বেরিয়ে এত প্রাণহানি হয়েছে বলে জানান দেশটির দুর্যোগ মন্ত্রণালয়ের কর্মকর্তা জানুয়ারির 10 তারিখ থেকে 24টি প্রদেশে ঠান্ডা আবহাওয়া বন্যা আগুন এবং অন্যান্য কারণে 158 জনের প্রাণহানি হয়েছে এবং 27 জন আহত হয়েছে এদিকে তীব্র ঠান্ডার কারণে ব্যাহত হচ্ছে সহায়তা কার্যক্রম গত দেড় দশকের মধ্যে ভয়াবহ শীতের কবলে পড়ল দেশটি গত তিন দিন ধরে ভারী বর্ষণে আকস্মিক বন্যা ও ভূমিধসে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখোমুখি হয়েছে নিউজিল্যান্ডের অকল্যান্ড শহর অকল্যান্ড এবং আরও দক্ষিণে হোয়াইট টোমো অঞ্চলে ঘোষিত জরুরি অবস্থা বহাল আছে অকল্যান্ড বিমানবন্দর থেকে সব ফ্লাইট চলাচল বাতিল করা হচ্ছে নগরীর আশেপাশের সমুদ্র সৈকতগুলো বন্ধ রাখা হয়েছে সোমবার কর্তৃপক্ষ জানায় আগামী কয়েকদিনেও ভারী বৃষ্টি হতে পারে ভয়াবহ এই বন্যা নিউজিল্যান্ডের অতিরিক্ত মাত্রার আর্থিক ক্ষতির কারণ হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা চন্দ্রানী চন্দ্রা নিউজ 24